হে জগতবাসী, আপনাদের সামনে আমি শামীম আলী চিস্তি আজকে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে একটি কথা আছে যে আল্লাহ যখন যে অবস্থায় রাখে এই অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হয়। কেননা কেউ বিশতলা বিল্ডিং দিয়েছে, কেউ রিক্সা চালিয়ে খায়, ঘরের চালের ফুটো দিয়ে পানি পড়ে এবং ভালো মন্দ খেতে পারে না। তবে আজকের যে আলোচনাটি, যে মূল উদ্দেশ্য হলো আল্লাহ যখন যেভাবে রেখে তখনই ওই অবস্থায় থেকে আলহামদুলিল্লাহ বলতে হয়। কেননা আশা করিলে আসিতে হবে। যেমন সাংস্কৃতিক ভাষায় বা সনাতন ধর্মের মতো একটি কথা আছে যে 84 লক্ষ জনই ভ্রমণ করে এলাম মানবকুলে। তো 84 লক্ষ জনই ভ্রমণ করে যদি আমার মানবকুলে আসতে হয়, তাহলে এক একটা জনমই দেখা যায় একটা শকুন বাঁচে 1000 বছর, 350 বছর একটা বানর বাঁচে, এক একটা প্রাণী দেখা যায় শত শত বছর বেঁচে থাকে। তাহলে দেখা যায় যে আশা করলে যদি আসিতে হয়, তাহলে আমরা এরকম আশা করব না। যেমন এরকম আশা করব না, একজনে 20 তলা বিল্ডিং করেছে, যদি বলি আল্লাহ যদি আমাকে এরকম একটা 20 তলা বিল্ডিংয়ের মালিক বানাতো। আর আল্লাহ কোরআনে কি বলেছে যে আমি কারো আশা অপূর্ণ রাখি না। তো আপনার এই আশা পূর্ণ করতে হলে কিন্তু এই পৃথিবীর ভবে আপনাকে আবার আসতে হবে, এই জন্মে না হয় তো আরেক জন্মে হবে। তবে আজকের এই কথাটি এ কারণেই বলছি যে এই পৃথিবীতে মানুষ আল্লাহর বহু ইবাদত করে, আল্লাহর জন্য অনেক কান্নাকাটিও করে, কিন্তু শেষে বিফল হয়ে যায়। কেন হয়ে যায়? যে এত ইবাদত, এত সাধনা, এত কিছু করার পরও বিফল হয়ে যায়, এর কারণ হলো যে মানুষ আল্লাহকে চাওয়ার পাশাপাশি তারা ধন সম্পদ চাইতেছে। আল্লাহ আমাকে ধনী বানিয়ে দাও, আমি গরিব, খুব কষ্টে চলতেছি। কারো দেখা যায় সুন্দর নারী আছে, সুন্দর বাড়ি আছে, সুন্দর গাড়ি আছে, এরকম দেখে কেউ মনে মনে আফসোস করেছে যে আল্লাহ তোমার এত ইবাদত করি, তুমি যদি আল্লাহ আমাকে এরকম গাড়ি বাড়ি সুন্দর নারী দিতে, তাহলে আমি কি সুন্দর উপভোগ করতাম। তখন আল্লাহর খাতায় কিন্তু এটা লিখে রাখা হয়। কারণ আল্লাহ কি বলেছে যে যদি কেউ আল্লাহর কাছে চায়, এই জন্মে না হলেও সেই জন্মে পায়। তবে আমার কথা হলো সেই আসল জায়গায়, সেটি হলো যে আমরা এই পৃথিবীতে আছি, দেখা যায় একদিনও কিন্তু আল্লাহ কাউকে না খাওয়াই রাখে না। গরিব হোক ধনী হোক, আল্লাহ খাওয়াই রাখতেছে, কেউ না খেয়ে মরেনি। হয়তো রোগী ভোগী মরেছে, অন্য কোনো কারণে মারা গেছে, কিন্তু না খেয়ে কেউ মরেনি। তাহলে এই পৃথিবীতে মানুষকে যখন আল্লাহ পাঠিয়েছেন, তখন কিন্তু তার রিজিকটা মেপে পাঠিয়েছেন, তার রিজিক তার সামনে উপস্থিত হবেই। তবে আমরা যে অবস্থায় থাকি সেই অবস্থায় যদি আলহামদুলিল্লাহ বলি, তাহলে কিন্তু আমাদের এই পৃথিবীতে যে আবার আল্লাহ পাঠাবে, আবার আল্লাহ আমাদেরকে সেই আশা পূর্ণ করবে, জন্ম নেওয়া এবং জন্ম দেওয়া অনেক কষ্টের বিষয়। তাই বলবো কি যে আমরা কী করব, কাজ করতেছি, ব্যবসা করতেছি, চলতেছি, খাইতেছি, কিন্তু আমরা এর মধ্যে থাকবো, আর যেভাবে আল্লাহ রাখে সেভাবেই আলহামদুলিল্লাহ বলবো। তখন কী হবে? তখন আল্লাহ দেখবে কিরি, সে অনেক কষ্টে আছে, সে অর্থনৈতিক কষ্টে আছে, সামাজিক চাপে আছে, বিভিন্ন বিপদে আছে, কিন্তু সে কখনো আমার কাছে কিছু চাইল না। তখন আল্লাহ তার দিকে তাকায় যে সে শুধু আমাকে চায় আর শুধু আলহামদুলিল্লাহ বলে। তখন আল্লাহ কি করে, তার উপর সন্তুষ্ট হয়ে যায়, তখন তাকে ধন সম্পদ দেয়, তাকে আল্লাহ বিপদ কাটিয়ে দেয়, তার সামনে যদি কোনো ফাঁড়া থেকে থাকে সেটাও কেটে দেয়। তাহলে বোঝা গেল কি, আমরা আল্লাহর কাছে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আলহামদুলিল্লাহ বলবো। তবে কি হবে, আল্লাহ আমাদের অনেক আসান করে দিবেন, এবং আমরা যখন টেনশন করব যে আমার এটা হলো না, আমার সেটা হলো না, আর টেনশন করব কি করে এটা করা যায়, তখন এই ডাল টান দেবো, সেই ডাল ভেঙে পড়বো, আবার সেই ডাল ধরবো, সেই ডাল ভেঙে, যেটাতে হাত দেবো সেটাতে আমি মার খেয়ে যাব, তখন কি হবে, টেনশন বাড়বে, তখন কি হবে, চিন্তা বেড়ে যাবে। তখন যেই চিন্তাটা দিয়ে আমি আল্লাহকে চাইতাম, শুকরিয়া আদায় করতাম, সেটা কি করলাম, দুনিয়াবি আমি প্রয়োগ করতে শুরু করলাম, তখন একের পর এক বিপদ আর শেষ হয় না। তবে এই জন্মটা আমার বিফলে চলে যায়, কিন্তু ওই যে আশা করেছি, তখন এই আশা পূরণ করার জন্য আবার পৃথিবীতে আল্লাহ যদি পাঠিয়ে দেয়, তখন কিন্তু আবার সেই যন্ত্রণায় পড়লাম, সেই আবার এসে আবার সেই লোভের জগতে পড়ে আবার কী হবে, তখন পাপ হয়ে যাবে আমাদের, আর সেই পাপের কারণে
আমাদেরকে আবার বন্য প্রাণীতে আমাদের পাঠিয়ে দেবে, তখন এক পশু আরেক পশুকে ছিঁড়ে বিড়ে খাবে। এর কারণ হলো সম্পদ রক্ষা করতে যাইয়া মানুষ খুন করেছিলাম, সম্পদ রক্ষা করতে যাইয়া মানুষের মনে ব্যথা দিয়েছিলাম, আমি গরিবদের মাথায় বাড়ি দিয়েছিলাম, পেটে লাথি দিয়েছিলাম, তখন কি হবে? আল্লাহ কিন্তু কোরআনে এটি বলেছে যে তুমি যা করবা ঠিক তাই পাবা। তখন পরবর্তীতে আল্লাহ যখন পাঠিয়ে দেবে বন জঙ্গলায় কুকুর বিড়াল বাঘ ভাল্লুক হরিণ বিভিন্ন প্রাণী বানিয়ে যখন পাঠিয়ে দেবে, তো দেখবেন এক প্রাণী আরেক প্রাণীকে মেরে ধরে খাচ্ছে। কারণ আমি যে মেরে ধরে খেয়েছিলাম, আমি যে গরিবের মাথায় বাড়ি দিয়েছিলাম, পেটে লাথি দিয়েছিলাম, মানুষ মেরেছিলাম, এখন পশু হয়ে যখন জন্ম হয়ে এসেছি, তখন দেখা যায় এক হরিণকে আরেক ভাগ তারা করছে, ধরলে ছিঁড়ে বিড়ে খাচ্ছে। তাহলে আমি যেরকম ছিঁড়ে বিড়ে খেয়েছিলাম দুনিয়ার লোভে পড়ে, তখন কিন্তু আমারও সেই দশা হবে। কেননা আল্লাহ কোরআনেই বলেছেন স্পষ্ট, তুমি যা করবা ঠিক তা পাবা। তবে আমি যেরকম করব আমি তেমনই পাবো। তাই বলবো কি, কোনো কিছুর লোভের আমাদের দরকার নেই। আল্লাহকে ডাকবো, যখন যা মিলে তাই খাব, লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকিতে নয়। তবে যদি আল্লাহর প্রেমিক হয় তখন কী হবে, যে আমি ছিঁড়া কাপড় পরেছি আমার হালাল টাকায়, আমি ময়লা কাপড় পরেছি আমার হালাল টাকায়, আমি খাবার খেয়েছি আমার হালাল টাকায়, আমার রক্ত জরা শরীরের ঘাম জরা পয়সা দিয়ে আমি খেয়েছি, তখন কী হবে? তখন এই হালাল পয়সা দিয়ে যখন আমি খাবো, যদিও কষ্ট হয় তবে আমার কিন্তু পরপরে মিষ্ট হবে। তাই বলি কি, আজকের পর থেকে আমরা যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ বলবো এবং আল্লাহর কাছে সুপথ চাইব। তখন কি হবে, আল্লাহ আমাদের এমন কি সচ্ছলতা ফিরিয়ে দিতে পারে, আর যদি চাই আল্লাহ বেদার হতে পারে। দেখো তাকে আমি যেভাবে রেখেছি সেভাবে সে সুখী নয় খুশি নয়, তখন আল্লাহ বেজার যখন হয়ে যাবে তখন আমার দুর্গতির আর শেষ থাকবে না। হে জগতবাসী, জানি না আজ আলোচনাটি আপনাদের কেমন লাগলো, তো অবশ্যই আমাদের এরকম আলোচনা পেতে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। তো এই বলে রাখবো, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।